আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন সূরা আল হিজরের সর্বশেষ আয়াতের অংশ। আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো কতদিন, 6 মাস না 1 বছর না 60 বছর পর্যন্ত। চাকরির জীবনে আপনি চাকরি করেন, 60 বছর বয়স হয়ে গেলে বা 2-1 বছর কম বেশি হয়ে গেলে আপনাকে অবসরে যেতে হয়, তাহলে আপনি ইবাদত করবেন আল্লাহর কতদিন, অবসর কবে? আল্লাহ বলছেন অবসর তখন যখন এই তোমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, তখন তোমার জন্য ইবাদতের অবসর। সুবহানাল্লাহ। এর মানে যতদিন আল্লাহ আমার এই দেহে রূহ রাখবেন, ততদিন আমার আল্লাহর ইবাদত আমাকে করতেই থাকতে হবে। রমাদান শুরু হলেই 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করব, রমাদান চলে গেলে কর্মক্ষেত্রে সবকিছুতে ব্যস্ত হয়ে যাব, সালাতের কথা ভুলে যাব, এমন কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না। রমাদানে যেমন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের পরেও তেমনিভাবে একজন মুসলিম সালাত আদায় করবে। রমাদানে যেমন আপনার কোরআনের সাথে সম্পর্ক ছিল, অন্য সময়ও তেমন থাকবে, হতে পারে রমাদানে বেশি, কিন্তু অন্য সময় কখনো বন্ধ হয়ে যেতে পারে না। রমাদানে যেমন আপনি আল্লাহর অনুগ্রহ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, রমাদান চলে গেলে আপনি অন্যায় জড়িয়ে যাবেন, এমনটি কখনো কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আপনাকে অবশ্যই সেই হারাম থেকে অন্যায় থেকে বাঁচতেই হবে, যতক্ষণ না আপনি জাহান্নাম থেকে নিশ্চিতভাবে মুক্ত হয়ে যেতে পারেন, ততক্ষণ পর্যন্ত অন্যায় থেকে আপনাকে বিরত থাকতেই হবে। যতক্ষণ না আপনি জান্নাতে নিশ্চিতভাবে চলে যেতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর নির্দেশ পালন করেই চলতে হবে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল কতক্ষণ ইবাদত করব, তিনি বলেছিলেন যখন তোমার একটি পা জান্নাতে প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতেই থাকো। এর মানে জীবনটি বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো ততদিন ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নেই, একটা না একটা, আরেকটা না আরেকটা চলতেই থাকবে। আমরা যেন রমাদান থেকে সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস কতই না সুন্দর ছিল, ভালোর প্রতিযোগিতা, ন্যায়ের প্রতিযোগিতা, কল্যাণের প্রতিযোগিতা। রমাদান চলে গেলে কি সেই প্রতিযোগিতা আমাদের হারিয়ে যাবে? এমনটি তো কখনো হতে পারে না। আসুন বিষয়টিকে আমরা চেষ্টা করি রমাদান থেকে শিক্ষা নেওয়া। যেভাবে রমাদানে চলেছিলাম, বাবা হিসাবে সন্তানদেরকে যেমন সালাতের কথা আপনি স্মরণ করে দিতেন, স্বামী হিসাবে স্ত্রীকে স্মরণ করে দিতেন, স্ত্রী হিসাবে স্বামীকে স্মরণ করে দিতেন, সকলেই যেন একে অপরকে ইবাদতের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ করতেন, রমাদান চলে গেলেও যেন সেই সুসম্পর্ক, সেই সুন্দর চিন্তা, সেই সুন্দর কর্মসূচি আমাদের বহাল থাকে, রমজান থেকেই যেন আমরা সেই শিক্ষা নিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কারণ রমাদানে আপনি আল্লাহর কাছে কেঁদে আপনার গুণাগুলিকে ক্ষমা করে নিতে হয়তো পেরেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু রমাদান চলে গেলে কি আবার গুনাহে আপনি লিপ্ত হয়ে যাবেন? আবার কি আপনার আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে যাবেন? তা তো কখনো হতে পারে না। বরং যদি আপনি গুনাহগুলি ক্ষমা করে নিতে পারেন, এজন্য বলা হয় যে আমার ইবাদতগুলি যে আল্লাহর কাছে কবুল হয়েছে, তার আলামত কি? বলা হয় তার আলামত হলো যদি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে আমি আরো ভালো হব, ভালো পথে চলব, আর যদি কবুল না হয় তাহলে আমি হয়তো খারাপ পথে চলব। সুতরাং আমি কি নিজেই বেনামাজি হয়ে বেদিন হয়ে আমার ইবাদতগুলি কবুল হয়নি এটি প্রমাণ করতে চাই? এমনটি তো কখনোই হওয়া উচিত নয়, বরং সামনের দিকে আরো আমাদেরকে অগ্রসর হতে হবে। সকলেই তো উন্নতি চাই, সকলেই তো প্রমোশন চাই, সকলেই তো অগ্রগতি চাই। আপনার ব্যবসা দিন দিন ভালো হোক সেটি চান,
আপনার চাকরি দিন দিন আরো মানসম্মত হোক তা চান, আপনার রুজি রোজগার আরো উন্নত হোক তা চান, যদি সেটি চেয়ে থাকি তাহলে বিবেকবান ব্যক্তিত্ব হলো সেই, সফলকামত হলো সেই, রমাদানে যেমন ভালো ছিলাম রমাদানের পরে আরো দিনের পথে ভালো থাকবো সেটি আমরা চাইব। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করবো, আমরা যেন সে পথে চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ একটি বিষয় স্মরণ করে দিতে চাই, রমাদানে অনেক দান সদকা করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন, তার মাঝে সবচেয়ে আমাদের প্রিয় জায়গা আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিসে আপনারা এককালীন দান অথবা যাকাত থেকে অথবা বিভিন্নভাবে মাসে কিয়ানত সব কিছু আপনারা দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি কৃতজ্ঞতা, দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের এই অবদানকে কবুল করে নিন, সকলের এই দান সদকাকে আল্লাহ কবুল করে নিন, এবং দোয়া করছি ও আহ্বানও জানাচ্ছি যেমনইভাবে রমজানে চেষ্টা করেছেন, রমাদানের পরেও যেন আপনার এই অবদান অব্যাহত থাকে এবং আরও যেন বেশি চেষ্টা করতে পারেন, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা হয়তো গত রাত্রে একটি ঘোষণা শুনেছেন, আমাদের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির তিনি ঘোষণা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দিনে দিন অগ্রগতি হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে ছাত্র আসে, জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা বাধ্য হই ছাত্রদেরকে না করতে, যদিও না করতে পারি না কিন্তু তবু বাধ্য হতে হয়, কারণ ছাত্রকে নিলে তো রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে। এই জন্য আমাদের চিন্তা ছিল আগে সালাউদ্দিন সাহেব এবং যারা ছিলেন তাদের কাছেও আমি প্রস্তাব রেখেছিলাম যে এটি আমাদের বহুতল একটি দশতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা ভবন করতে পারি তাহলে হয়তো অনেকটা সংকুলন হবে এবং সুন্দর হবে, এবং আমি এটাও বলেছিলাম যে এই নাজিরাবাদের মতো জায়গায় সারা দেশের মানুষেরা এই সব অঞ্চল থেকে আর্থিক সহযোগিতা নিয়ে নিজেদের এলাকায় বড় বড় প্রতিষ্ঠান গড়ে, আর আমাদের লোকদের কাছ থেকে নিয়ে আমরাই করতে পারবো না, এটি তো আমাদের জন্য অনেক দুর্বলতার বিষয়। আলহামদুলিল্লাহ বর্তমান পরিচালনা পরিষদ তারা অত্যন্ত সাহসিকতার ভূমিকা নিয়েছেন এবং এই প্রতি কর্মসূচি হাতে নিয়েছেন যে অতি শীঘ্রই সে ধরনের প্রস্তুতি চলতেছে, তবে এটি তো হবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়, তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমরা যে যেভাবে পারব সেটিকে সহযোগিতা করার চেষ্টা করব। লক্ষ্য করুন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, সেই সময় যারা ছিলেন যাদের অনেকের নাম আমি জানি না, আমাদের নূর হোসেন সাহেব ছিলেন, নূর মোহাম্মদ সাহেব ছিলেন, নূর হোসেন সাহেব ছিলেন, এবং আলহাজ সিরাজুল হক সাহেব ছিলেন, আলহাজ সালাউদ্দিন সাহেব ছিলেন, সাবেক মেয়র হানিফ সাহেব ছিলেন, এবং আরও অনেকেই ছিলেন, তারা আজকে আমাদের মাঝে কেউ নেই, কিন্তু তারা এমন একটি কাজ করে গেছেন, তারা চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু এর সওয়াব এর প্রতিদান তারা কবরে বসে ভোগ করছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা রয়েছি, আমরা যদি এটাকে আরও ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ আমাদেরও পরিস্থিতি একই হবে, হয়তো কিছুদিন পর আমরাও থাকব না, আমরাও চলে যাব, কিন্তু আমাদের জীবদ্দশায় কিছু করে যেতে পারলে ইনশাআল্লাহ কবরে বসে এই সদকা জারিয়ার সওয়াব আমরা ভোগ করতে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং সেই আহ্বান সকলকে জানাচ্ছি, আমরা যেন সেই টার্গেটে পৌঁছতে পারি, সকলের সহযোগিতায় পৌঁছতে পারবো বলে ইনশাআল্লাহ সে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সেভাবে এগিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন।